पहुंच गए यहाँ पर नाककटी हिल्स के ऊपर। वेलकम बैक टू माय चैनल एचडी ब्लॉग्स। अपन लोग कैसे हैं? होप सकलोरे ভাল। বহুত দিন মত আকো ব্লগ কৰিব আইছো। আজি গৈ আছো নাককাটি হিল। এই জায়গাটো কোট আপোনালোকে আমেরিকার এমকেফ নোপ দেখিছে সাগে। সো সেম বস্তু আমাৰ অসমত আমাৰ বঙাইগাঁও ডিস্ট্ৰিক্টত আছে। সো হে দেখাবলৈ যাম। মোৰ চেনেলত যদি আপোনালোকে আগতে চোৱা নাই, মোৰ চেনেলত ফার্স্ট যোনটো ব্লগ আছিল সেইটো মই নাককাটি হিলৰ ওপৰতে বনাইছিলো। ফার্স্ট নাককাটি যাওঁতে মই মোৰ ব্লগ ষ্টাৰ্ট দিছিলো। তো মই সেইটোৰ ভিতৰত ইয়ান ভালকৈ এক্সপ্লেইন কৰিব পৰা নাছিলো। তো সেইকাৰণে ভাবিছো যে এইটো ব্লগত মই ভালকৈ এক্সপ্লেইন কৰিম কোনফালে যাব পাৰে, কেনেকৈ ৰোডছ কেনেকুৱা আছে, কোনফালে কোনফালে যাব কি গোটেইখিনি কথা দেখুৱাম, ভালকৈ ভিউজ চিউজ গোটেইখিনি দেখুৱাম। চ' ভিডিঅ'টো চাই থাকক। এতিয়া লগৰ কেইটামান আহি আছে, চ' গোটেইকেইটা যাম আমি। চ' এতিয়া বাহিৰত যাওঁ পটাপট, তাহাঁতি আহিব। তো তাহাঁতি অহাৰ লগে লগে এইকেইদিন আমি ওলাই গুচি যাম। চ' বলক। সো আহি গলো গাড়ির ভিতর। আজি মূল লগত আছে আমার প্রাপজ্যোতি, নতুনকে আজি ব্লগ করে আছে, ফার্স্ট ব্লগ শুট করে আছে। ই তো চ্যানেলের লিঙ্ক দিম ডেসক্রিপশনত। আর মূল লগত আছে সাহিল, ইফালে নিয়াজুল, আর এইটু ভাইটি আমার প্রাপজ্যোতি ভাইটি এটা। সো আমি গোটেকিটা উলাইছো, এটা জাস্ট উলালো। এটা টাইম হয়ে আছে চারিটা, অলমোস্ট চারিটা বাজিব হল, আর পাঁচ মিনিট মান আছে চারিটা বাজিব, অলরেডি লেট। আর পাহাড় উঠোতে মোটামুটি এঘন্টা মান লাগিব, মানে উঠোতে আন্ধার হয়ে যাব আমার, কিন্তু তথাপিও একো নাই আর মানে সাডেন একদম সাডেনলি হয়ে গেল। আমি জাস্ট এনে অল্প আড্ডা চাড্ডা মারি আসিলো আমার পাহাড় তলিয়ে, যেহেতু আপনাদের ভিডিও দেখিছে, তো তাতে অল্প আড্ডা চাড্ডা মারি আসিলো। তো ঘপককে কলে বলে বই অল্প ফুরি আহ, ই কলে নাককাটি যাম। তো আমার জোসটা অল্প বেলেগ, তো উলাই লোল বলে বল বল নাককাটি যাম। আমি নেক্সট লেভেলের জোস আমার। সো এই কারণে আমি এটা গই আছো, একদম ধুনিয়াকে যাম। আর তো অকমান আজ এই ভিডিওত মানে ধুনিয়াকে এক্সপ্লেইন করে দিম কোনফালে কোনফালে যাব লাগে, যেহেতু মোৰ আগের ভিডিওতে তুমি ভালকে এক্সপ্লেনেশন করা নাছিলো। সো ভিডিওটা চাই থাকো সম্পূর্ণ, গম পাব কেনেকে যাব লাগে, কত কি যাব লাগে, একদম ফালাফালি একদম মজা ব্লগ আর এটা চাই থাকো ভিডিওটো। সো বর্তমান আহি পাই গৈছো আমি শালমারা। রাইট সাইড যোনটো রাস্তা দেখিছে এইফালে বঙাইগাঁও যায়, বাট যাব লাগিব সিধা সিধি মানে ধুবুরী রোডত। ধুবুরী রোডত গৈ অকমান আগত গৈ পেলাই বৈতামারী যোনটো পয়েন্ট আছে এইটো দেখাম মই এতিয়া। তো তাত গৈ তারপর রাইট সাইডে সোমাব লাগিব। সো গৈ থাকো বলক। আমি আহি পাই গলো এটা বৈতামারি, এই রাইট সাইডে এনেকে সোমাব লাগিব, এইফালে সিধা সিধি যাব লাগিব। তোমাক মই রোডটো এক্সপ্লেইন করে দিম। এটা গৈ থাকো আমি বৈতামারি, আহি পালে রাইট সাইডে সোমাই দিব। তো পালো আর আমি ফাইনালি আহি পালো আমি। ইয়াত গাড়ি পার্ক করিম এতিয়া। পার্কিং এটো না কোন পার্কিং হিবালে ইয়াতে ইয়াতে তো কত মানু কত নাই শুন নো নাই বটে। আমি আহি গলো পাই ইয়াত, আর আমি যাম এই উপর এইটু পয়েন্ট, এইটু পিক পয়েন্ট, এই পিক পয়েন্টত আমি উঠিম এতিয়া। সো ফাইনালি আহি পাই গলো, টাইম হয়ে গেল চারিটা পাঁচটা বাজি গল, টাইম হয়েছে এতিয়া পাঁচটা বিশ। সো আমি এতিয়া উঠিম উপর, মানে আন্ধারটা অলরেডি হয়েছে, সানসেট হয়ে গেছে, আন্ধার হয়ে গেছে,
দিয়া যিমান পাৰো সোনকালে উঠিম কাৰণ বু 6টা বজাৰ আগত উঠা ট্ৰাই কৰিব লাগিব আমি মানে আমি 40 মিনিটৰ ওপৰত উঠা ট্ৰাই কৰিব লাগিব তেতিয়াহে আমি ওপৰত গৈ এটা ভাল ভিউ দেখা পাম নহলে আন্ধাৰ হৈ যাব মেইন এন্ট্ৰেন্স নাককাটি হিল কাউণ্টাৰ ইয়াত আহি আপোনালোকে চিগনেচাৰ চিগনেচাৰ নাম চাম দি যাব লাগিব এওঁলোকক ক'লো এওঁলোকে কৈছিলোঁ যাব নিদিওঁ কিন্তু অলপ ৰিকুৱেষ্ট কৰাৰ কাৰণে এতিয়া ওপৰত যাম আমি কাৰণটো দেৰি হৈ গৈছে কাৰণে যাব নিদিওঁ বুলি কৈছে কাৰণ তাহাঁতৰ মানুহ আছে ওপৰত এণ্ড ইয়াত এণ্ট্ৰি কৰিবলৈ আৰু এণ্ট্ৰি ফিজ 20 টকাকৈ হ'ব পাৰ হেড পাৰ পাৰ্চন চ' এতিয়া আমি পটাপট ওপৰলৈ উঠো দেৰি নকৰোঁ অলৰেডি বহুত লেট হৈ গৈছে এবাৰ জেগাটো চাই লওক কিমান ধুনীয়া আমি গোটেইকেইটা এতিয়া আমাৰ জাৰ্ণিটো ষ্টাৰ্ট কৰি দিলোঁ পাহাৰৰ ওপৰলৈকে সেইটো পিক পইণ্ট সেইটো পিক পইণ্ট তালৈকে যাম আমি এতিয়া আৰু এবাৰ নাজাৰাটো চাই লওক মোৰ লগৰকেইটা পিছফালে বহুত ধুনীয়া এনভাইৰনমেণ্ট একদম নেচাৰৰ লগত বহুত ৰিলেটেড ই ইয়াত নইজ কৰি আছে পটাপট যাব লাগে আমি এতিয়া টাইম নাই আমাৰ হাতত হা উলা জানে হায়েষ্ট 10 মিনিট হৈছে আমি উঠা ষ্টাৰ্ট দিয়া বাট অৱস্থা টোটেলি বেয়া পানী পানী খাব লাগিব দিয়া হাৰ্ট আহি গৈছে কেনেকুৱা ভাই বাৰ বাজি গ'ল কেনেকুৱা ফাটিছে আৰু দুটাটো আহিয়ে পৰা নাই এটাটো ক'বই নালাগে পাছত তাৰ ৱেইট অলৰেডি বেছি সেয়া চাগে বেছি ফাটি আছে 5 বটলমান পানী আনিছোঁ আমি 5 বটল খোলা হ'ল এতিয়া গৈ থাকিম আকৌ এবাৰ চাওক না এনেকুৱা থিয় ডাইৰেক্ট থিয় কিবা কিবাকে আধা আহি পাইছো হাফ হাফ মোৰ অৱস্থাটো চাওক আমি জুমি শেষ যাব লাগিব ইয়াত সেইটোৰ ওপৰত ডাকুতিল পৰি গ'ল এনেকুৱা ঘামি গৈছো অৱস্থা একদম বেয়া কিন্তু গিভ আপ নকৰো ঠাণ্ডা হওক যিয়ে নহওক কিয় ওপৰত উঠিম বুলি আহিছো ওপৰত উঠিমেই এটা বস্তু দেখাম মানে লওক এইফালে চাওক কেনেকুৱা গছ গছনিৰ মাজত আন্ধাৰ হৈ গৈছে এডোখৰ একচুৱেলি এইটো কথা গম পালোঁ গধূলি অহা ইয়াত ছেফ নহয় তেওঁলোকো আহিব নিদিয়ে আমি বহুত ৰিকুৱেষ্ট কৰি পাৰ্মিশ্যন লৈ ওপৰত আহিছোঁ এতিয়াও তাতে এজনক লগ পাইছিলোঁ যোনে ওপৰৰ পৰা তলত ডিউটি কৰি গৈ আছিলে তেওঁ ক'লে তাৰপিছত আমি তেওঁকো ৰিকুৱেষ্ট কৰিলোঁ ক'লোঁ আমি বহুত দূৰৰ পৰা আহিছোঁ দাদা যাব দিয়ক আৰু লাহে লাহে নাহিম আৰু আমি মোবাইলৰ ফ্লাছ শ্লাছ জ্বলাই হ'লোঁ তো আপোনালোকে যদি আহে সোনকালে আহিব কাৰণটো দেৰিকৈ আহিলে সোনকালে উঠিও নোৱাৰে বহুত টাইম লাগে তাৰ ওপৰত আন্ধাৰ হৈ যাব চ' সেইকাৰণে আৰু বহুত বেয়া হয় ৰিস্কি হয় বহুত লাহে লাহে উঠিব লাগে চ' সেইকাৰণে টাইম লৈ আহিব সোনকালে আহিব এতিয়া গৈ থাকিব লগ ওপৰত এই ভাইটিটো আৰু মই অলমষ্ট আহিয়ে পালোঁ আৰু এইটো পিক পইণ্ট ইফালে এনেকৈ গৈ পেলাই সেই তাত মানে এডোখৰ এনেকৈ উঠিব লাগিব ইয়াৰ পৰা অকণমান ভিউ দেখি গৈছে কিন্তু এতিয়া অলপ অলপ ফগ আহি গৈছে গধূলি সময় এতিয়া ওপৰত গৈ ভালকৈ দেখুৱাই আছোঁ অলৰেডি ফাটি গৈছে বহুত বেছি বলক বলক দেৰি নকৰোঁ অলৰেডি বহুত লেট হৈ গৈছোঁ তোমাৰ ক'ত আহিবলৈ নাজানো এইফালৰ পৰা আহিছোঁ এইফালে হাবি এইফালে গোটেই হাবি ৰাস্তাটো ধৰিব পৰা নাই এইফালে হয় এইটো এইটো চাই হ'ব এতিয়া ৰ এতিয়া ৰ ইধাৰ চিঅ'গা হা আমি যদি অৱস্থা শেষ আমি আহি এইটো পইণ্টত পালোঁ কিন্তু কিন্তু এতিয়া ৰাস্তা পাহৰি গৈছোঁ মানে ৰাস্তাত ধৰিব পৰা ৰাস্তাটো কোনফালে যাম হা কোনডাৰ কিধাৰছে কোনডাৰছে ৰাইটছে ত' সেই ভাইটিটোৱে কৈ আছে ৰাস্তাটো সেই চাইডে আছে
আমি অকণমান আগবাঢ়ি আহিছিলোঁ মাজত ক'ত সোমাই গৈছোঁ হাবিৰ মাজত মা কচোন বহুত অসুবিধা আজি বহুত প্ৰব্লেম কিদাৰ আচ্ছা চলো ৰাতি হৈ গ'ল আমি আহি পেলাই ইফালে যাব লাগিছিল আমি গুচি গৈছিলোঁ এইটো ছাইডে এতিয়া অঁ আৰু ওপৰত অলপ যাব লাগিব এইবোৰ ইয়াত এতিয়াহে দেখা পাইছোঁ চব লাইট জ্বলোৱা কাৰণে ইমান টাইম অঁ কেতিয়াও দেৰিকৈ নাহিব আপোনালোকে প্লিজ ৰিকুৱেষ্ট কৰোঁ মই আহিলে পোহৰে পোহৰে আহিব ৰাতি নাহিব বহুত বহুত বেছি ৰিস্ক ঘৰৰ মানুহৰ লাইটবোৰ অকণ অকণ ওলাই আছে ইমান ধুনীয়া ভিউ মোৰ লাষ্ট মই যেতিয়া আহিছিলো তাৰে দুটামান মোৰ সেই ভিডিঅ'টোৰ পৰা মই দুটামান ফুটেজ ল'ব লাগিব ডাউনলোড কৰি ভিডিঅ'টো তাৰে ফুটেজ অলপ ভৰাই দিম পহঁচ গৈ ইয়াৰ পৰা নাককাটি হিলছ কে ওপৰ দেখি আপোনালোক আমেৰিকাত আছে যোনটো ইয়াতে আছে কৈছিলোঁ দেখা পাব পোৱা নাই নাই দেখালে দেখা নাপায় মই আপোনালোকে এতিয়া দেখুৱাব যাম এতিয়া ভালকৈ যাম ৰিক্স লৈ হ'লেও মই যাম এতিয়া আপোনালোকক এম কে নবৰ এইটো দেখুৱাব এই ৰাতিখন উঠি গ'লো মই ওপৰত যোনটো মই এম কেফ নামৰ পাথৰটোৰ কথা কৈছিলোঁ এইটো হৈছে এইটো যোনটো দেখা পাইছে এইটো এইটো যোগাটো এইটো হৈছে পাথৰটো ত' ইয়াতে বহি পেলাই লাষ্ট ফটো মাৰিছিলোঁ ফটোখন মই স্ক্ৰীণত দেখাই আছোঁ চাওক ত' এইখনো হৈছে ফটোখন ইয়াতে বহি আছিলোঁ লাষ্ট টাইম যেতিয়া আহিছিলোঁ 2018ত তেতিয়া পাথৰটো বহুত ওলাই আছিলে আৰু এতিয়া কাশ মই আপোনালোকক চকু দি দেখুৱা বস্তুটো দেখুৱাব পাৰিলোঁ হয় লাইটবোৰ যিমান ধুনীয়া দেখা গৈ আছে এইবোৰ লাইটবোৰ অকণমান দেখা পাইছে বিজুলীও মাৰি আছে দূৰত বিজুলীবোৰো ভালকৈ উঠা নাই চাগে চকু দি যেনেকুৱা দেখা পাই আছো কাশ এনেকুৱা কেমেৰাত ওলাব
আপনার রাতেরও যোন ইয়ার ভিউ এই গম পাই গেল লাইট দেখাবে যে ইফালে তলতো গোটে লাইট আছে এই অকণমান দেখাবে আছে ক্যামেরাত মানে চারিওফালে গোটে মানুষের ঘর রাস্তা সব গাড়ি গই আছে লাইটব চলে আছে সব গোটে দেখা পাই আছে ইফালে বিজুলি মারি আছে বারে বারে এই অকণ অকণ বিজুলি মারি আছে তো বহুত টাইম বহিলো আধা ঘণ্টামান হলছেগে আমি ইয়াত বহি থকা তো একচুয়ালি আমি উপর আহিলো তিনটা মই আহিলো নিয়াজুত আহিলে আর এই প্রাপজুতর ভাইটিটো আহিলে ভাইটার নাম কি রাজবীর তো রাজবীর আমি তিনটা আহি পাইছো তো তাহলে দুটো আধা রাস্তার পরে ঘুরি গল মেসা রাতে নোয়ারিলে আর উঠিব তো বহুত কষ্ট করে মেলি উপর আহিলো কিন্তু উপর আহিলো হয় এটা কথাই কম আপনার যদি আহে তাহলে দিনত আহিব কেতিয়াও লেট কেন আহিব আমি তো সাডেন আমি এনে প্লেন বনিলে আর কিবা জোজ উঠিলে আর গুছি আহিলো বহুত রিস্ক হয় বহুত বেশি এটা ইমান আন্ডার হয়েছে আমি এটা মোবাইলের ফ্লাশ লাইট তলত নামিব লাগবে কারণ উঠোতে যেহেতু রাস্তাটো দেখাইলে বহুত মানে বহুতে বেয়া আর ডাইরেক্ট থিয় থিয় ন আপবর তো বহুত বেশি ভাগর লাগে ইমান টাইম লাগি গেল আমার আহতে সো আপনাদের যদি আহে সোনকালে আহিব দিনত আহিব পোহর থাকুতে আহিব রাতি কেটাও নকরিব আমি সাগে ফার্স্ট পার্সন আমি গিতাই আমি তিনটা নাক্কাতি হিলৰ পর্যন্ত রাতি উঠিছে আজিলেকে সাগে রাতিও নোৱাৰি পোৱা নাই ইয়াত তো আমি সাগে ফার্স্ট ইমান রাতি আমি নাক্কাতি হিলৰ পৰা আহি পঢ়ি আছো সো বহুত রিস্ক হয় কারণ এই পাথর কেটা বহুতে বেশি রিস্ক তো আমি ভালে ভালে আছো এটা আর লাহে লাহে নামি যাম তলত সো আপনাদের আহিলে দিনত আহিব বেশি একো নকও আর সো বহুত কষ্টকে বহুত কষ্টকে উঠিলো সো ফুটেজটো মই মোৰ পুৰণা ভিডিঅ'ৰ পৰা দুটামান দেখুৱাই দিলোঁ আপোনালোকক সো বেছি একো নকওঁ আৰু বিশেষ যদি ভিডিঅ'টো ভাল পাইছে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু যদি চেনেলটো প্ৰথম পাইছে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু লগতে নটিফিকেশ্যন বেলটো দবাই দিব যাতে মোৰ আহিবলগীয়া ভিডিঅ' নটিফিকেশ্যন আপোনালোকে পাই থাকে প্লিজ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব ছাবস্ক্ৰাইব কৰিব কাৰণ বহুত কষ্টকে মই ওপৰত উঠিছোঁ লাইফত যিয়ে নহওক সঁচা কথা লাইফত যিয়ে নহওক কেতিয়াও গিভ আপ নকৰিব কিন্তু গিভ আপ কৰাটোৱে সবতকৈ ডাঙৰ ভুল গিভ আপ কৰিবই নালাগে কাৰণ আমি গিভ আপ কৰা নাই যিমান দেৰি হ'লেও আমি সেই ওপৰত উঠি গ'লোহি চ' লাইফত যিয়ে কাম নহওক যিয়ে নহওক গিভ আপ নকৰিব কেতিয়াও গিভ আপ কৰাটো সবতকৈ ডাঙৰ ভুল যি ক্ষেত্ৰতে নহওক চ' বেছি একো নকওঁ আজি ব্লগ ইয়াতে খাওঁ নিবছোঁ লগ কাম নেক্সট ব্লগত বহুত গালি দিব বাই টেক কেয়াৰ থেংক ইউ ফৰ দিবলৈ থাকে যেনে উইদাউট ফাইট লাগা নাই আমাক আজি নামিম লাহে লাহে